আর ভিডিও দুটো যারা দেখেছো তাদের জন্য এই ভিডিওটা যারা ফিউচার টেন্সটা নিয়ে কোনো সন্দেহ আছে দ্বিধা আছে তারা যাতে এই টেন্সটা থেকে এই জায়গাটা থেকে বুঝতে পারো একদম ছোট এই ভিডিওটা হয়েছে কারণ প্রেজেন্ট আর পাস্ট টেন্স যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে ফিউচার টেন্স বুঝতে তোমার কোন রকম সমস্যা হওয়ার কথা নয় তাই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা আগের টেন্স দুটো কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে আসবে দেখে তবে এটা ঢুকবে ওই দুটো না দেখা হয়ে থাকলে এখানে এসো না ওই দুটো দেখে তবে এসো কেমন তো চট করে শিখে নি এই ভিডিওটা দেখে থাকলে তার সাথে যদি আগে দুটো ভিডিও পাস্ট এবং প্রেজেন্ট ভিডিও দেখে থাকো তাহলে তোমার টেন্স পুরোপুরি ক্লিয়ার হতে বাধ্য এইটা আমার কিন্তু কনফিডেন্স নিয়ে আমি তোমাদের বলছি তো সময় নষ্ট না করে চলো ফিউচার টেন্সটা দেখে নি যদি না দেখা হয়ে থাকে আগের দুটো ওগুলো দেখে এসে তারপর দেখবে লেটস গো এই ভিডিওতে আমরা দেখব ফিউচার টেন্স ফিউচার টেন্স কিভাবে হবে আমরা সবার আগে জেনে টেন্স টেন্সকেও চার ভাগে ভাগ করা যায় সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সবার আগে আমরা তাই জন্য সিম্পল ফিউচারটা ডিসকাস করব ভিডিওটা একেবারেই বড় হবে না ছোট ভিডিও হবে তো শেষ প্রথম থেকে শেষ অবধি কিন্তু মন দিয়ে তোমরা দেখবে সবার আগে আমরা যেটা লিখছি সেটা হলো সিম্পল ফিউচার সিম্পল ফিউচার সিম্পল ফিউচার বলতে আমরা বাংলাতে বুঝি সাধারণ ভবিষ্যৎ ঠিক আছে অর্থাৎ ভবিষ্যৎকালে যে জিনিসটা ঘটবে বা হবে ইত্যাদি বোঝায় একদম সহজে বোঝাই যদি বলি আমি তোমাকে কল করব। ফোন করব তাহলে হবে আই উইল কল ইউ সে তোমার সাথে দেখা করবে তাহলে কি হবে শি উইল মিট ইউ ওকে আমি আজ রান্না করব আই উইল কুক টুডে মা আজকে তোমায় বকা দেবে মাদার উইল বকা দেওয়া ইংরেজি কি স্কোল্ড স্কোল্ড ইউ দেখুন এগুলো সব কি আসছে অ্যাফার্মেটিভ আসছে অর্থাৎ বাচক তাহলে এগুলো না যখন করবো অর্থাৎ মা আমি তোমায় কল করব না উইলের সাথে একটা নট আসবে এখানেও উইলের সাথে একটা নট বসবে এখানেও উইলের সাথে নট মায়ের সাথে একটা উইল তারপর নট আই উইল নট কল ইউ শি উইল নট মিট ইউ আই উইল কুক আই উইল নট কুক টুডে মাদার উইল নট স্কোল্ড ইউ তাহলে এগুলো সব নেগেটিভ আমি শিখে গেলাম যখন প্রশ্ন করব তখন কি তুমি কি আমায় ফোন করবে যদি বলি তাহলে কি হবে উইল ইউ কল মি কারণ কি এখানে উইলটা সামনে দিতে হবে বি ঠিক আছে উইল ইউ কল মি যদি বলি সে কি তোমার সাথে দেখা হবে তাহলে কি হবে মাদার কুক টুডে তো এই জায়গাগুলো দেখো কুক টুডে এখানটা একটু বাড়ি দিই হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিভাবে প্রশ্নগুলো করা হচ্ছে ভীষণ সহজ টেন্স আর সময় ব্যয় করলাম না সিম্পল আমরা কোনটা শিখলাম আমরা শিখলাম সিম্পল ফিউচার সিম্পল ফিউচার যখন আমাদের বোঝা হয়ে গেছে আমরা করে চলে যাবো এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দিকে চলুন চলে এলাম আমরা ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ বাংলায় বলতে পারি চলমান ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যতে ভবিষ্যতে যা চলতে থাকবে অর্থাৎ ভবিষ্যতে যা চলতে থাকবে বা ঘটতে থাকবে এগুলোকে আমরা চলমান ভবিষ্যৎ বলবো কোন টেন্সে এই টেন্সে কীরকম ধরনের সেন্টেন্স আসে দেখো যেমন আমি পড়তে থাকবো আই উইল বি স্টাডিং টু নাইট আজকে আমি রাতে কন্টিনিউ পড়তে থাকবো অর্থাৎ পড়াশুনো করতে থাকবো তাহলে সাবজেক্টের সাথে কি উইল বি ভারবের আইএনজি ফর্মুলাটাও তাহলে তাই সাবজেক্ট তার সাথে উইল বি বসবে ভার বসবে আইএনজি বসবে অবজেক্ট বসবে আন্ডারস্টুড আমি যদি বলি আমি রান্না করতে থাকবো দু ঘন্টা ধরে আমি রান্না করতেই থাকবো সেই সময় আমাকে ফোন করো না ডো্ট কল মি বিকজ আই উইল বি কুকিং দ্যাট টাইম সেই সময় আমি রান্না করতে থাকবো বেশি কিছু বোঝার নেই জাস্ট সিম্পল জিনিস উইল বি হবে ভার্বের সাথে আইএনজি বসবে ভবিষ্যতে যেটা চলতে থাকবে সেগুলোর ক্ষেত্রে ঠিক এইভাবে টেন্সটাকে করবো ফিউচার বেশি একটা বলার সুযোগ আমি দেখি না স্পোকেন ইংলিশে বা নর্মালি লেখার ক্ষেত্রে খুব একটা সুযোগ থাকে তো জাস্ট জানতে হবে ঠিক সেভাবে ফিউচার পারফেক্টেও অতটা অ্যাপ্লিকেশন আমার খুব একটা চোখে পড়ে না তাও শিখে নিচ্ছি চলুন ফিউচার পারফেক্ট টেন্স ভীষণ সহজ কি দেখাচ্ছে ফিউচার পারফেক্টেন্স কি লিখেছি ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ ভবিষ্যতেই শুরু হবে এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যাবে সাবজেক্ট সবসময় ইউজ হয় সেটা আপনারা জানেন সাবজেক্টের সাথে উইল হবে ঠিক আছে তার সাথে হ্যাভ হবে তার সাথে ভার্বের থার্ড ফর্ম হবে যখনই পারফেক্ট থাকবে না পারফেক্ট থাকলে আপনাকে কিন্তু থার্ড ফর্ম দিতে হবে অবশ্যই অবজেক্ট থাকবে আর লিখলাম না আলাদা করে তাহলে কি হবে যেমন আমি সন্ধ্যেবেলার মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলবো তাহলে কি হবে আই আই বসলো তারপরে উইল হ্যাভ শেষ করা ইংরেজি কি ফিনিশ হয় কিন্তু আমার এখানে থার্ড ফর্ম এফ আই এন আই এস এইচ ডি আই উইল হ্যাভ ফিনিশ দ্য টাস্ক বাই ইভিনিং ওকে যদি আমি বলি সে তোমাকে কাল সকালের মধ্যে খবর দিয়ে দেবে তাহলে কি হবে সি উইল হ্যাভ একই রকমভাবে ইনফর্মড খবর দেওয়া মানে ইনফর্ম করা সেই উইল হ্যাভ ইনফর্মড ইউ বাই টু মরো মর্নিং ওকে তো এই হলো গিয়ে ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় কি যেটা ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতে কন্টিনিউ চলতে থাকবে সেগুলোকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে এটা আমি আলাদা করে আর কি লিখবো জাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে বুঝুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায় ভবিষ্যতে শুরু হবে ভবিষ্যতেই শুরু হবে ও চলতে থাকবে তাহলে সাবজেক্টের সাথে কি হবে ওখানে যেমন উইল হ্যাভ হয় ভবিষ্যতে উইল হ্যাভ তার সাথে বিন হবে তার সাথে ভার্বের আইএনজি হবে তার সাথে অবজেক্ট হবে সি উইল হ্যাভ বিন টকিং টু মি টুমোরো ইন দ্য মর্নিং মানে আমার সাথে কাল সকালে কথা বলতেই থাকবে তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেখানে একটা সেন্টেন্স তোমাদের জাস্ট বলার জন্য দিই অ্যাপ্লিকেশন ভীষণ কম কথাবার্তার ক্ষেত্রে বা ইংলিশে কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন কম ফিউচার পারফেক্ট আছে হুম শি উইল হ্যাভ বিন আচ্ছা স্টার্টিং দি পড়াশোনা করতে থাকবে শি উইল হ্যাভ বিন স্টার্টিং টুমোরো মানে আগামীকাল সে পড়াশুনো করতে থাকবে ফর টু আওয়ার্স দিয়ে দিই দু ঘন্টা ধরে সে আগামীকাল সে চালাতেই থাকবে তো এই ছিল ফিউচার টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝে নিলাম ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস এবং সিম্পল ফিউচার ছোট্ট অল্প জায়গার মধ্যে হয়ে গেল চারটে জিনিসই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই মেনশন করো যাতে আমাদের মোটিভেশন আসে আরও একটা এরকম নতুন নতুন তোমাদের দরকারি ভিডিও নিয়ে আসার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যেটা ঠিক মনে হয় সেটা করবে ধন্যবাদ